রাসোৎসব উপলক্ষে নদিয়ার নবদ্বীপ থেকে গৌরাঙ্গ প্রভুকে নিয়ে জলপাইগুড়িতে এসেছেন কিছু ভক্তরা। জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় তারা গৌরাঙ্গ প্রভুর মূর্তি নিয়ে বাড়িতে বাড়িতে যাচ্ছেন। কিছু কেউ অর্থ সাহায্য করলে সেটা রাস উৎসবে কাজে লাগানো হচ্ছে বলেই জানান তারা। তাই সকাল থেকে বিকাল পর্যন্ত ঘুরে ঘুরে কয়েকজন ভক্তরা কিছু অর্থ সংগ্রহ করছেন। এই বিষয়ে এক ভক্ত বলেন, জলপাইগুড়ির মানুষ খুবই ভালো, এখান থেকে যা কিছু সংগ্রহ হবে সবটাই আশ্রমের কাজে লাগাবো, আমরা শুধু নবদ্বীপ থেকে এখানে এসেছি। তোরা কোথা থেকে কি জন্য কি নিয়ে আসছেন? আমরা এসেছি নদিয়া নবদ্বীপ ধাম থেকে। এই জলপাইগুড়িতে এসেছি পরিক্রমা, রাস পূর্ণিমা পরিক্রমার জন্য এসেছি প্রভু। তবে আমরা সঙ্গে নিয়ে এসেছি একটি মৃদঙ্গ আর হচ্ছে একজন প্রভু, আদার্স কোনো নিয়ে আসতে পারি না। তবে জানি না আপনাদের মনে কতটা আনন্দ উপভোগ করতে পাচ্ছেন, কি আপনাদেরকে আনন্দ দিতে পারছি, কিন্তু আমাদের খুবই আনন্দ হচ্ছে তোমাদের এই জলপাইগুড়ি শহরে এসে। কি ঠাকুর? এটা গৌরাঙ্গ মহাপ্রভু। কি করছেন? এটা আমাদের রাসলীলা থাকছে, যার জন্য এখানে আসা। টাকাগুলো দেখি করে? এই টাকাগুলো আমাদের আশ্রমে দিতে লাগে প্রভু। এগুলো এই বাড়ি বাড়ি চাঁদা তুলে বা বাড়ি বাড়ি পরিক্রমা করে যেটুকু আমাদের অর্জন করে নিয়ে যাই ওখানে আশ্রমের কাজেই লাগাতে হয়, এটুকুই যা।